শানে চলে এলাম এই পে ইউনো অ্যাপ্লিকেশানে চলে এলাম এবং এখানে ভারত যে কিউআর কোড এটা ক্লিক করলে অনেকে ইরোদ দেখাবে যাদের ইরোদ দেখাবে তারা কিন্তু আমার ইউজ করতে পারেন অথবা আপনার যদি আগের থেকে সেভ করা থাকে আপনি কিন্তু সেটা ইউজ করতে পারেন তো আমি পেজ্যাপে চলে এলাম এবং এখানে স্ক্যানে পেতে ক্লিক করে ট্যাপ হেয়ার টু স্ক্যান সেভড কিউআর কোড এটা ক্লিক করবেন এবং আপনার যে গ্যালারিতে আছে সেই গ্যালারি ক্লিক সিলেক্ট করবেন এবং আপনার আগের থেকে যদি সেভ করা থাকে কিউআর কোড তো সেই কিউআর কোডটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর স্ক্যান হয়ে যাবে এবং স্ক্যান হয়ে যাওয়ার পর আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের নাম দেখাবে এবং আপনি এটার ওপর ক্লিক করে আপনার ডিটেলসটা জেনে নিতে পারেন তারপর আপনি এখানে দেবেন মিনিমাম দেবেন আড়াই হাজার ঠিক আছে আড়াই হাজার দেওয়ার পর আপনাকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে ঠিক আছে পে নাওতে ক্লিক করতে হবে পে নাওতে ক্লিক করার পর পে উইথ কার্ডে ক্লিক করবেন দেখুন আপনার কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে এবং আপনাদেরকে পে ইউ নাও গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু টাকা কিন্তু আড়াই হাজার টাকা কিন্তু সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন যে পাঁচই নভেম্বর আড়াই হাজার টাকা কিন্তু পেমেন্ট সাকসেসফুল আর আগে আমি একটা পেমেন্ট করেছিলাম একত্রিশে অক্টোবর সেটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে এবং সেটা পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে এবার কী করবেন ওলা মানিতে যে আড়াই হাজার তিন হাজার দুশো টাকা আছে সেটা কীভাবে তুলবেন তো রিকোয়েস্ট মানিতে ক্লিক করবেন রিকোয়েস্ট মানিতে ক্লিক করার পর এখানে দেবেন তিন হাজার দুশো এবং পেমেন্ট ডেসক্রিপশানে আপনি যা খুশি একটা মেসেজ লিখতে পারেন এবং নিচে ক্রিয়াটে ক্লিক করবেন ক্রিয়াটে ক্লিক করলে আপনার কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করবেন অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন তারপর চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর আপনাকে এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে ঠিক আছে লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করার পর আপনার যে পেউনার যে ওয়েবসাইট সেখানে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আপনারা কিন্তু কীভাবে আমি কিন্তু ওলা মানির টাকাটা আমার অ্যাকাউন্টে তুলছি সেটা কিন্তু প্রসেসটা আপনারা দেখে নেন তো আমি দেখুন লিঙ্কটা এখানে গুগল ক্রমে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে এবং আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে ওলা মানি অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বার দেবেন এবং যে কোনো একটা ইমেল আইডি দিতে পারেন তারপর কন্টিনিউ টু পে ক্লিক করবেন কন্টিনিউটো পে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখুন ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে ওলা মানি নিচে দেখুন দেখতে পাচ্ছেন ওয়ালেটে ওলা মানি আছে এবং পে নাওতে ক্লিক করতে হবে পে নাওতে ক্লিক করার পর ডাইরে রিডাইরেক্ট করা দিয়ে যাবে আপনার ওলা মানি অ্যাকাউন্টে ঠিক আছে আপনার ফোনে একটা ওটিপি আসবে তো দেখুন একটা ওটিপি আমার ফোনে চলে এসছে এবং সেই ওটিপি দেওয়ার পর আমাকে কন্টিনিউ ক্লিক করতে হবে তো এইভাবে কিন্তু আপনাদের ওলা মানির যে অ্যাড মানি করলেন সেই অ্যাকাউন্ট সেই টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং আপনি ওলা মানিতে টাকা অ্যাড করার জন্য আপনি কিন্তু পেজা অ্যাপ্লিকেশনে ছশো ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা আপনার ছশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো পে নাওতে ক্লিক করে দিলাম এবং দেখুন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেলো ঠিক আছে এবং আপনাদেরকে আমি আমার ইউ নাও অ্যাপ্লিকেশানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু তিন দুটো পেমেন্ট কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে পঁচিশশো টাকা ভারত কিউআর কোড স্ক্যান করে এবং ওলা মানি থেকে টোটাল অ্যাড মানি করে বত্রিশশো টাকা আমি কিন্তু আবার পে নাও থ্রু আমার কিন্তু অ্যাকাউন্টে তুলে নিচ্ছি তো দেখুন কিন্তু এখানে আমার দুটো ট্রানজ্যাকশান আছে আবার রিফ্রেশ করার পর তিন নম্বর ট্রানজ্যাকশানটা শো করছে অর্থাৎ আজকে যে আমি পঁচিশশো টাকা অ্যাড করলাম এবং বত্রিশশো টাকা যে অ্যাড করলাম সেই দুটো ট্রানজাকশান কিন্তু এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু যে টাকাটা অ্যাড করবেন সেটা কিন্তু পেও নাও থ্রু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নিতে পারে তো এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার পাসবুকে যে আমি আগে টাকাটা পেয়েছি কিনা একত্রিশ অক্টোবর করেছিলাম তো আমার এস বি আই যে এস বি আই যে এখানে আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা আমি কিন্তু টাকাটা কিন্তু পেয়েছি কিনা ঠিক আছে তো এস বি আই অ্যাকাউন্ট আপনার করে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা কিন্তু কীভাবে তৈরি করবেন জেনে যাবেন তো ভিউ পাসবুকে ক্লিক করলাম এবং দেখুন এখানে কিন্তু আমার দু হাজার পাঁচশো টাকা আর নভেম্বরের দু তারিখে অ্যাড হয়েছে আমি একত্রিশে অক্টোবর পেমেন্ট করেছিলাম এবং তিন দিন পর অর্থাৎ নভেম্বরের দু তারিখে আমার কিন্তু দু হাজার পাঁচশো টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসছে ঠিক আছে আমার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়া আছে আমার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে এসছে তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে পেয়ে টাকা তুলতে পারেন এবার পেটিএম পেটিএম থ্রু কীভাবে আপনারা কিন্তু যে পেজ্যাপে ব্যালেন্সটা পাবেন তা কীভাবে তুলবেন তো আপনারা ওখানে একটা পেজ কার্ড পাবেন পেজ কার্ডটা লিখে রাখবেন তার এক্সপায়ারি ডেট লিখে রাখবেন সবগুলো এগুলো ফিল আপ করবেন এবং থ্রি ডি পিনে ক্লিক করবেন থ্রি ডি পিনে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু পেজ অ্যাপে উনত্রিশশো পঞ্চাশ টাকা ব্যালেন্স ছিল সেটা আমি পেটিএম এ তুলছি এবং সিকিউর পিন চাইবে সিকিউর পিনটা দেবেন আর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু যে পেডজা অ্যাকাউন্টে যে আপনার ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু ডাইরেক্টলি আপনার পেটিএম অ্যাকাউন্টে চলে আসবে তো দেখুন ওয়াশিং হওয়ার পর আমার কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকা সাকসেসফুলি আমার কিন্তু পেটিএম অ্যাকাউন্টে কিন্তু চলে এলো ঠিক আছে দেখুন আমার কিন্তু পেটিএম ওয়ালেটে কিন্তু উনত্রিশ পঞ্চাশ টাকা আমার অ্যাড হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে আপনারা পেজা অ্যাপ্লিকেশনে যে ক্যাশব্যাকটা পাবেন তা কিন্তু আপনার পেটিএম অ্যাকাউন্টে তুলে নিতে পারেন তারপর পেটিএম অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন তো আবার আপনাদেরকে সামারাইজ করে নিচ্ছি আপনাদেরকে প্রথমত তিনটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে পেজা অ্যাপ্লিকেশান ওলা অ্যাপ্লিকেশান এবং পে ইউনা অ্যাকাউন্ট তৈরি করে নিলেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে পেজা অ্যাপ্লিকেশনে কার্ড অ্যাড করতে হবে কার্ড অ্যাড করার পর আপনাকে ওখানে টাকা অ্যাড করতে হবে অর্থাৎ আমি হিসাব করে আগে দেখে নেবেন যে আপনি কত টাকা অ্যাড করতে চান ঠিক আছে আমি যেমন এখানে টোটাল আজকে ট্রানজ্যাকশন করেছি পাঁচ হাজার সাতশো টাকা তো আপনারা এইভাবে টাকাটা অ্যাড করে নেবেন টাকা অ্যাড করার পর আপনি চলে যাবেন ওলা মানিতে ওলা মানিতে প্রথমত আড়াইশো টাকা অ্যাড করবেন এবং প্রোমো কোড দেবেন ফার্স্ট তার জন্য ক্যাশব্যাক পাবেন একশো টাকা তারপর আবার আড়াইশো টাকা অ্যাড করবেন প্রোমো কোড দেবেন অ্যাপ এবং আপনারা ক্যাশব্যাক পাবেন একশো টাকা দুশো টাকা হলো আর আপনি যেহেতু প্রথমত রেফার কোড ইউজ করে টাকা অ্যাড করবেন তার জন্য আরও এক্সট্রা পঞ্চাশ টাকা পাবেন তাহলে হলো আড়াইশো টাকা তারপর আপনি মিশু প্রোমো কোড অ্যাড করে আপনি পঞ্চাশ টাকা পাবেন তিনশো টাকা এবং আপনি ট্যাক্সি প্রোমো কোড প্রোমো কোড ইউজ করে পাবেন আড়াইশো টাকা এবং ভারত কিউআর কোড